নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নারকেল দিয়ে ডিম দিয়ে পাতুরি করে দেখাবো। রেসিপিটি প্রথম থেকে শুরু শেষ অবধি আপনারা সবাই দেখবেন। নারকেল দিয়ে ডিম পাতুরি করতে আমার লাগছে প্রথমে নারকেল, তারপরে ডিম, লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর সর্ষায় যেরকম কালো সর্ষাটা দিচ্ছি, সাদা সর্ষাটা দিলে ঝাড়া যাবে না, কালো সর্ষাটা ঝাড়া যাবে, আর পেঁয়াজ কুচি আর গোটা কাঁচা লঙ্কা। এবার আমি সব মশলাগুলিকে মিক্সিতে পেস্ট করে নেব। সামান্য জল দেব। মশলাটা আমার হয়ে গেছে পেস্ট, ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। পাত্রে আমি নামিয়ে রাখলাম। ডিম পাত্রের জন্য আমি একে একে মশলাগুলি সব দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ দিচ্ছি, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচিটা, গোটা গোটা লঙ্কা। এবার ডিমটা ফাটিয়ে দেবো। তারপরে সব একসাথে মেখে নেব। এবার তেল দিয়ে দেবো, তেলটা একটু বেশি দেবো। এবার সব শুধু মেখে নেবো একসাথে, ভালো করে মেখে নেবো, মশলাটার সাথে মিশে যায় ডিমটা পেঁয়াজটা সব। ভালো করে মাখা হয়ে গেল। এবার গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু ভালোভাবে গরম হলে পরে সামান্য তেল দেবো, কড়াইটা ভালো করে গরম হোক। এবার একটু তেল দিয়ে দেবো, কড়াই চারিদিকে একটু তেল টেল লাগিয়ে দেবো, তাহলে পাতুরিটা লেগে যাবে না কড়াইতে। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার পেস্টটা ঢেলে দেবো। কামড়াটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দেবো। ঢেকে রাখবো, জলটা শুকিয়ে আসা অবধি ঢেকে রাখবো। তারপর যে জলটা শুকিয়ে যাবে তখন আবার অপর পিঠটা উল্টে দেবো। জলটা একটু শুকিয়ে এসছে, এবার আমি ঢাকনাটা তুলে মাঝখান দিয়ে আস্তে করে এইভাবে ভাগ করে নিয়ে এটা উল্টে দেবো আস্তে আস্তে। এই রেসিপিটা করতে ধিমি আজে করতে লাগবে, নাহলে নিচটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। জলটা শুকিয়ে গেছে, আমার নারকেল দিয়ে ডিম পাতুরি আমার কমপ্লিট। এই রেসিপিটা আপনার বাড়িতে করে খাবেন, দেখুন খুব ভালো লাগবে। ডিম পাতুরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পরে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।